স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমে ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় মানুষ ও পরিবেশের উপর 2022 সালের সাজেশান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় অর্থাৎ মানুষ ও পরিবেশ থেকে এমসিকিউ টাইপের 7 নম্বর এবং এসএকিউ টাইপের 4 নম্বর এবং লং কোশ্চেন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের 16 নম্বরের প্রশ্ন থাকবে। এই 16 নম্বরের মধ্যে দুটি 8 নম্বরের প্রশ্ন অর্থাৎ 2 × 8 = 16 নম্বর। অতএব এই অধ্যায় থেকে মোট 27 নম্বর থাকবে। এমসিকিউ 7, এসএকিউ 4 এবং ডেসক্রিপটিভ টাইপের 16 টোটাল। 7 × 4 = 11, 11 + 16 টোটাল 27 নম্বরের প্রশ্ন থাকবে। আজকের ভিডিওতে এই অধ্যায় থেকে 8 নম্বরের কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো করে তৈরি করবে, তাহলে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর করতে পারবে। একটা কথা ভালো করে মনে রাখবে যে পরিবেশবিদ্যা বিষয়ে সরাসরি প্রশ্ন খুব কম আসে, সাধারণত একটু ঘুরিয়ে প্রশ্ন আসে। তাই এই সাজেশনের প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। এবার সাজেশনের প্রশ্নগুলো কি কি দেখা যাক। মানুষ ও পরিবেশ সাজেশান 2022। প্রথম প্রশ্ন, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝো? ভৌত বা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক কি? অথবা এভাবেও আসতে পারে, মনুষ্য সমাজের সাথে পরিবেশের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। এবার 2 নম্বর, পরিবেশের সংজ্ঞা দাও, পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। অথবা পরিবেশের বিভিন্ন মুখ্য উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট 3 নম্বর, পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কী বোঝো? পরিবেশ ও বসতির মধ্যে সম্পর্ক কি? এই প্রথম 3টে প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। এবার নেক্সট, সামাজিক পরিবেশ বলতে কী বোঝো? মনুষ্য সমাজের সাথে পরিবেশের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। এবার 5 নম্বর, পরিবেশের পরিবর্তনে মানুষের ভূমিকা যথাযথ উদাহরণের সঙ্গে ব্যাখ্যা করো। অথবা এইভাবেও আসতে পারে, পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। অথবা মানুষের কার্যকলাপ বিশ্বের মহাবিপর্যয় ঘটিয়ে পৃথিবীর জীবজগৎ শেষ করে দিতে পারে, যে কোনো 4টি কার্যকলাপ নির্দেশ করো এবং সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট 6 নম্বর, জনসংখ্যা এবং পরিবেশের মধ্যে সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো। অথবা জনসংখ্যা, উন্নয়ন ও পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 7 নম্বর, গ্রামাঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি ব্যাখ্যা করো। এবং নেক্সট হচ্ছে 8 নম্বর, শহরাঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এ দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা এইভাবেও আসতে পারে, গ্রামাঞ্চলের পরিবেশগত সমস্যা এবং শহরাঞ্চলের পরিবেশগত সমস্যাগুলির তুলনামূলক আলোচনা করো। এইভাবে প্রশ্ন আসতে পারে, অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে। এবার 9 নম্বর, পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝো? পরিবেশের অবক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 10 নম্বর, আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। নেক্সট 11 নম্বর, পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের প্রভাব আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 12 নম্বর, জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এক বিরাট সমস্যা, সংক্ষেপে আলোচনা করো। এইভাবে আসতে পারে, আবার অন্যভাবেও আসতে পারে, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এভাবেও আসতে পারে। এবার 13 নম্বর, বিশ্ব পরিবেশের ইতিহাসের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 14 নম্বর, পরিবেশের ভারসাম্য রক্ষায় জলসম্পদের গুরুত্ব উল্লেখ করো।
অথবা এভাবেও আসতে পারে জল একটি প্রাকৃতিক সম্পদ ব্যাখ্যা করো। এবার নেক্সট 15 নম্বর, এটাই শেষ প্রশ্ন, পরিবেশ বিজ্ঞান কাকে বলে, পরিবেশ শিক্ষার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো করে করবে, তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। তাহলে স্টুডেন্টস এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্টস করতে ভুলো না, এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আজকের মতো এখানে শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।